হবে সেই সম্পর্কে আলোচনা করার জন্য বলছেন। আমরা একটু খেয়াল করে শুনি, বিশেষ করে মা বোনরা, আমি নামাজ পুরুষ কিভাবে পড়বে এবং মা বোনরা কিভাবে নামাজ আদায় করবে, এই নামাজ সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ বিভিন্ন ওয়াজ বয়ান ফজিলত আমরা অনেক শুনি, কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে আমার বর্তমান হুজুরগুলা সেটা সমস্ত মাহফিলে দেখাবার জন্য বলেছেন। আমার পূর্বের ভাই বলে গেছেন যে নামাজ পড়ার আগে সাতটি ফরজ, নামাজের বাহিরে সাত ফরজ, ভিতরে ছয় ফরজ। নামাজের বাহিরে সাত ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, ওয়াক্ত সিনা, কেপলামুখী হওয়া, নামাজের নিয়াত করা। দেখেন শরীর পাক হতে হবে নামাজে দাঁড়াইতে হলে। শরীর কিভাবে পাক করতে হবে, শরীর পাক করার জন্য সূরা মায়েদার ৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইদা কুনতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। অর্থাৎ এই আয়াত দ্বারা ওযু ফরজ হইছে, নামাজের শুরুতে যে ওযু করতে হবে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তুমি যখন নামাজে দাঁড়াবে, যেহেতু আল্লাহ তাআলা পাক ও পবিত্র, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে পবিত্র হইয়া। অতএব সর্বপ্রথম পবিত্রতা আমাদেরকে শিখতে হবে। পবিত্রতা কিসের দ্বারা হয়, ওযুর দ্বারা হয়, গোসলের দ্বারা হয়, তয়াম্মুমের দ্বারা হয়। যদি গোসল ফরজ হয়, ফরজ গোসল আপনারা জানেন, ফরজ গোসলের মধ্যে তিনটা ফরজ আছে, গোসলের মধ্যে তিন ফরজ, গড়গড়া সহ কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌতে পারে। গোসল কিভাবে করতে হবে আমরা অনেকে জানি না। গোসল করার পূর্বে আগে শরীর যদি নাপাকি থাকে, সেই একটা প্রজেক্ট বন্ধ হয়ে গেছে ভাই, মাইকে অপারেটর ভাই প্রজেক্টটা চালু করে দিই। তো আমি বলতেছিলাম যে গোসলের মধ্যে তিনটা ফরজ আছে, এই তিনটা ফরজ যদি আদায় করা না হয়, যার উপর গোসল ফরজ হয়ে গেছে সে যদি সারাদিনও গোসল করে পানিতে ডুবায়, তার কিন্তু এই তিন ফরজ আদায় না করলে সে পাক হবে না, পবিত্র হবে না। তো এর মধ্যে প্রথমত গড়গড়া সহ কুলি করা, এর পূর্বে সর্বপ্রথম তাকে শরীরে নাপাকি থাকলে সেই নাপাকি পরিষ্কার করতে হবে। নাপাকি পরিষ্কার করার পরে তাকে অজু করতে হবে। হ্যাঁ, অজু করার পরে আমার এই ফরজ গোসলের জন্য তাকে গড়গড়া সহ কুলি করতে হবে। এখন গড়গড়া সহ যদি কুলি না করে, শুধু সাধারণ স্বাভাবিক কুলি করে, এই স্বাভাবিক কুলির দ্বারা কিন্তু মানুষ পাক হবে না, ফরজ গোসল আদায় হবে না। এবং নাকের নরম গোস্ত পর্যন্ত পানি ঢোকাতে হবে। পানি দেওয়ার পরে বাম হাতের ভৃত্ত আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে নাককে পরিষ্কার করতে হবে, পানি পৌঁছিতে হবে। এখন একজন মানুষ যদি সারাদিনও ডুবায় কিন্তু নাকের নরম গোস্ত পর্যন্ত পানি না দেয়, ওই মানুষটা কিন্তু পাক হবে না, পবিত্র হবে না। গড়গড়া সহ যদি কুলি না করে সে পবিত্র হবে না। তাহলে এই দুইটা জিনিস আমাদের সবথেকে খেয়াল রাখতে হবে, যে নাকের নরম গোস্ত পর্যন্ত পানি দেওয়া এবং গড়গড়া সহ কুলি করা, এরপরে সমস্ত শরীর ধৌত করা। শরীর ধৌত করার সময় প্রথমে ডান কাঁধে পানি দেবে, বাম কাঁধে পানি দেবে, মাথায় পানি দেবে, মোটামুটি তিনবার সমস্ত শরীর ধৌত করতে হবে। যাই হোক, এরপরে অজু করতে হবে। ভাইজান, অজু করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা যখন নামাজে দাঁড়াবে অজু কামড়ে করবে, অজুটাও সুন্দরভাবে হতে হবে।
অজুর মধ্যে চারটা ফরজ আছে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে ইদা কুমতু ইলা সালাহ, হে বান্দা তুমি যখন নামাজের জন্য দাঁড়াবে, ফাতসিলু উজুহাকুম, তুমি তোমার চেহারাকে ধোও। তো চেহারাকে কেমন দেখেন, চেহারা ধোয়া লাগে কিন্তু তিনটা সুন্নাত আছে। চেহারাটাকে ধুইতে হবে পবিত্র পানি দিয়া, তাই না ভাইজান? তো পানি পবিত্র কিনা, পবিত্র আসি কিনা এটা কি করে বোঝা যাবে? বলে পানি পবিত্র আসি কিনা এটা অজুর আগে যে তিনটা সুন্নাত আছে এই সুন্নাত আদায় করলে পানি পবিত্র আসি কিনা এটা বোঝা যাবে। কারণ হলো পানি হলো তিনটা গুণ আছে, তিনটা অস্ত্র, তিনটা গুণ। একটা হলো পানির রং, আর একটা হলো স্বাদ, আর একটা হলো ঘ্রাণ। তাহলে তিনটা সুন্নাত যদি আদায় করে, পানির হলো রং, পানির ধর্ম হলো যেই পাত্রে পানি রাখে সেই পাত্রে রং ধারণ করে, তাই না? তাহলে প্রথমে অজুর শুরুতে দুই হাতের কবজা পর্যন্ত ধুইতে হবে। ধোয়ার আগে আপনাকে হাতে পানি নিতে হবে। হাতে পানি নিলে হাতের রং যদি ধারণ করে তাহলে বোঝা যাবে যে পানির একটা রং ঠিক আছে, তাই না? এবার হাতকে ধুতে হবে, তারপরে কুলি করতে হবে। কুলি করবে যখন মুখে পানি দেবে তখন পানির স্বাদ ঠিক আছে কিনা জানা যাবে। কি বলে, পানির মধ্যে যদি চিনি দিয়ে শরবত বানায় ওই পানি দিয়ে অজু হবে? হবে না। পানি যদি স্বাদ পরিবর্তন হয়ে যায় তাহলে ওই পানি দ্বারা অজু হয় না। তাহলে মুখে কুলি করার সাথে সাথে ওই পানির দ্বারা পানি পবিত্র আসি কিনাটা স্বাদটা পাওয়া যাবে। এরপরে নাকে পানি দেওয়ার দ্বারা পানির ঘেরা ঠিক আছে কিনা এটা বলে দেবে। অর্থাৎ এই তিনটা সুন্নাত আদায় করার দ্বারা পানিটা পবিত্র আছে এটা জানা যাবে। তখনই কি করতে হবে, সমস্ত মুখমণ্ডল করতে হবে, তাই না ভাইজান? মুখমণ্ডল কোন পর্যন্ত যাবে? এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত, যেখান থেকে সুর উদয় হয়েছে সুর উঠছে এবং থুতির নিচ পর্যন্ত এই সম্পূর্ণ জায়গাটা ধরতে করতে হবে, এটা হলো ফরজ। এই মুখমণ্ডলের মধ্যে একটা সুর পরিমাণ জায়গা যদি না বেঁচে শুকনা থাকে তাহলে তার অজু হবে না। এই যে মুখমণ্ডল ধোয়ার কথা আল্লাহ কেন বলেন, নামাজের আগে মুখমণ্ডল কেন ধরে? মানুষ যখন পবিত্র পানির দ্বারা এই মুখমণ্ডলকে ধৌত করবে, এই মুখমণ্ডলের মধ্যে যেই কয়টা অঙ্গ আছে যেই অঙ্গের দ্বারা গুণা করা সম্ভব, যেমন চোখের দ্বারা গুণা হতে পারে, হ্যাঁ, জবানের দ্বারা গুণা হতে পারে, এই চোখের মুখমণ্ডল ধৌত করার দ্বারা যেই কয়টা অঙ্গ দিয়া গোনা হতে পারে, অজুর পানি দ্বারা মুখমণ্ডল ধৌত করার দ্বারা আল্লাহ পাক সেই গোনাগুলোকে মাফ করে দেবে। এরপরে ফাংশন উজুকুম ওয়াই দিওকুম ইলাল মারাফিকে, দুই হাত কৌরু পর্যন্ত ধুইতে হবে। এই যে কৌরু আছে কৌরুর উপরে চার আঙ্গুল পর্যন্ত ধুইতে হবে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে দেখেছে এই যে হাত ধুইতে বলছে, হাতে পানি দেওয়ার পরে এরকম ভাবে উপর থেকে নিচের দিকে, নিচের দিকে নিচ থেকে সামনে উপর দিকে আসবে, উপর থেকে নিচের দিকে, নিচের থেকে উপরের দিকে। দেখছেন এইটার কারণ কি? দেখেন আল্লাহ পাকের কি একমত, এই যে ওই যারা করে যারা মুসলমান যারা ইমানদার তাদের দেখবেন যদি মারা যায় চেনা যাবে কিভাবে, এই উপরের পশমগুলা নিচের দিকে ফিরানো আর নিচের পশমগুলো উপরের দিকে ফিরানো। এই যে ফরজটা আদায় করা তার মুসলমানদের এইটা একটা সবচেয়ে গুণ দেখবেন, যারা ইমানদার তার নামাজি তারা দেখলেই চেনা যাবে। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে গোরম মহান জালিল আমিন আসালিন উজু, কেয়ামতের ময়দানে অজুর অঙ্গগুলো হ্যাঁ ঝলমল করতে থাকবে, চন্দ্রের মতো উজ্জ্বল থাকবে। যারা নামাজি হবে যারা ঠিকভাবে অজু করবে তাদেরকে কেয়ামতের ময়দানে দেখেই চেনা যাবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ বললেন যে দুই হাতকে কোনো পর্যন্ত ধুইতে হবে। তিন নম্বর কি, মাথা মাসে করতে হবে। মাথা মাসেটা কিভাবে করবো আমি একটু দেখাই দিই। দেখেন অনেক অনেক সময় মাথা মাসে করতে পারি না, মাথাটা কিভাবে মাসে করবো একটু দেখাই। আপনি হাতে পানি ভিজাইলেন, হাত দিয়া ভিজাবার পরে যখন মাথা মাসে করবেন এইভাবে হাতটা রাখবেন। দেখেন একটু খেয়াল করেন, একটু শিখানি, এরা চুলের গোড়া থেকে রাখার পরে এখান থেকে পিসির দিকে নিয়ে যাবে। দেখেন পিসির দিকে নিয়ে যেতে হবে, নিলাম, এরপরে এইখান থেকে আবার এইভাবে আসতে হবে, সাইড থেকে উপর থেকে যাবে, সাইড থেকে আবার এইখানে, এখান উপর থেকে এই পানিটা এইখানে যাবে, তার পিছন থেকে আসার সময় এইখানে এইভাবে যাবে।
এরপরে হাতে পানি আছে না, এইটা দিয়ে কান মাসে করতে হবে, দেখেন কানের ছিদ্রের মধ্যে আগে দিতে হবে, তারপর কানের প্যাঁচ গুলাকে এরকম ঘুরাইতে হবে, দেখেন ঘুরাচ্ছি, এবার এই এইটা দিয়ে এইভাবে, তারপর এইটা দিয়ে এইভাবে, তারপর এইটা দিয়ে গর্দান মাসে করতে হবে, তারপর এরপরে গর্দান মাসে করতে হবে, দুই পাশে এইভাবে মাথা মাসে করতে হবে, তারপরে এই যে মাথা কেন মাসে করা হয় সেখানে ব্যাখ্যার মধ্যে লিখেছে যে মানুষ যত গোনা করে এই মাথার মধ্যে এই বেড়ের মধ্যে চিন্তা করে, যখন এই মাথার মধ্যে ফরজটাকে আদায় করবে এই বেড়ের মধ্যে যে গোনার চিন্তা গুলো করেছে আল্লাহ সেই গোনাগুলোকে মাফ করে দেবে। এরপরে কি করবে, ওয়ার জুরাকু ইলা কাবাই, দুই পাও কাঁকনা পর্যন্ত ধরতে করবে, কিভাবে ধরবে, তিনবার করে ধরবে কাঁকনার উপরে চার আঙ্গুল পর্যন্ত, এবং যখন পাও খিলা করবে, পাও খিলা করার নিচের থেকে শুননা, অনেকের উপর থেকে করে, উপর থেকে করবে না, নিচের থেকে করতে হবে, অর্থাৎ ছোট আঙ্গুল দেওয়া, কেন আঙ্গুল দেওয়া, পায়ের নিচের থেকে এরকম খেলার করতে হবে, ডান পায়ের কেন আঙ্গুল থেকে শুরু হবে, বাম পায়ের এই ছোট আঙ্গুলে শেষ হবে, এইভাবে আঙ্গুলকে খিলাল করতে হবে, দুই পাওকে তিনবার করে দিতে হবে, যখন এরকম পবিত্র হবে ওজুর দ্বারা। এরপরে মনে করেন অনেক সময় দেখা যায় আমরা লঞ্চে স্টিমারে অথবা গাড়িতে বিমানে বাসে ট্রেনে আমরা চলি, অনেক সময় বাস ট্রেন দাঁড়ায় না বা পানি থাকে না, তখন কী করতে হয়, যখন পানি না পাওয়া যায় তখন প্রয়োজন করতে হয়, অথবা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, হ্যাঁ যখন পানি ব্যবহার করলে রোগ বৃদ্ধি হতে পারে, অথবা পানি না পাওয়া যায়, পানি না পাওয়া গেলে এবং পানি যদি পাওয়া যায় কিন্তু যদি অসুস্থ থাকে, রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে অথবা মৃত্যুর আশঙ্কা থাকে, তখন ওই মানুষটা প্রয়োজন করতে হয়। দেখেন আমার মামার মোশের সেই জন্য বলছেন, বাবা তোমাদের সঙ্গে সবসময় একটু মাটি রাখবে, তাই যেন আপনাদেরকে বলছি মেহরবানি করে আমরা প্রত্যেকে একটু মাটি সবসময় রাখবো, তাহলে কি হবে, আপনার কখনো নামাজ কাদা হবে না, ট্রেনে আসেন বাসে আসেন আপনি তৈমন করে নেবেন, তৈমনটা কিভাবে করবো আমরা অনেকে জানি না, কারণ অজুর দ্বারা মানুষ যেভাবে পবিত্র হয় তৈমনের দ্বারা মানুষ সেইভাবে পবিত্র হয়, তো তৈমনটা কিভাবে করতে হবে, তৈমনের মধ্যে হবে তিন ফরজ, গোসলের মধ্যেও তিন ফরজ, অজুর মধ্যে চার ফরজ, হানাফি মাযহাব অনুযায়ী, আর তৈমনের মধ্যে তিন ফরজ, তিন ফরজ কি, একটা হলো নিয়ত করা, এক নম্বর কি তৈমনের ফরজ হলো নিয়ত করা, সমস্ত মুখ মাসে করা, দুই হাতের কোমরে সব মাসে করা, এটা তিনটা ফরজ। আমাদের গ্রামের বসে দেখবেন এই যে অজিফা আছে আমাদের কাছে, অজিফা হচ্ছে অজিফা, মেহরবানি করে প্রত্যেকে একটা অজিফা নিয়ে যাবেন, এই অজিফার মধ্যে বাংলা উর্দু বা যে কোনো ভাষার এই অজিফার শেষে নিচের দিকে তৈমুমের নিয়াত লেখা আছে, ওজুর নিয়াত লেখা আছে, যেমন এইভাবে নিয়াত করতে হবে, তৈমুমের নিয়াত নামাই কোয়া নাতায়াম মামা লিরফিল হাদাসে ওয়া ইসতিগা হাদান সালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহ তাআলা, তাকাররুবান ইলাল্লাহ তাআলা, এই যে তৈমুমের নিয়াত ওজুর নিয়াত আমাদের অজিফার কাপের শেষে লেখা আছে, মেহরবানি করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো তৈমুমটা কিভাবে করতে হবে আমি একটু আপনাদেরকে দেখাই দিই, অনেক আমরা তৈমুম করতে জানি না, প্রথম আমরা নিয়াত করবো, নাওয়াই কোয়ান আতায়াম মামা লিরফিল হাদাসে ওয়া ইসতিগা হাদান সালাতে তাকাররুবান ইলাল্লাহ তাআলা, এই নিয়াতটা করলাম, তারপরে সমস্ত মুখ মাসে করতে হবে, মাসে করবো কিসের দ্বারা, বলে মাসে করতে হবে পবিত্র মাটির দ্বারা, পবিত্র মাটির দ্বারা অথবা মাটি জাতীয় বস্তু দ্বারা। একটা কথা সংক্ষেপ আপনাদেরকে বলি, যেই জিনিস আগুনে জ্বালাইলে ছাই হয় না অথবা গলে যায় না, যেই বস্তু আগুনে জ্বালাইলে ছাই হয়ে যায় না অথবা গলে পানি হয়ে যায় না, সেই জিনিস দ্বারা তৈমন করতে হবে, সেটা কি, মাটি, পাথর, চুনা, হরদাল এইগুলি দিয়ে, বা এই মাটি পোড়া মাটি যদি হয়, হাঁড়ি যদি হয়, হাঁড়ি যেমন কুমারে হাঁড়ি পোড়ায় সেটা হবে, ইট পোড়া সেটা হবে, কাঁচা ইটে হবে, পাঁকা ইটেও হবে, পাথরে হবে, মাটিতে হবে, তো আপনারা একটু মাটি সবার সবসময় রাখবেন, কীভাবে করতে হবে
আমি আপনাদেরকে দেখাই, দেখেন আপনি যেখানে মাটি আছে, যদি মাটি পাতিল হয়, ইটা হয়, তার উপর আপনারা হাতটাকে মারবেন, অথবা মনে করেন যেই জিনিস আগুনে জ্বালাইলে ছাই হয় অথবা গলে যায়, ওই জিনিসের উপর যদি ধুলা পড়ে, ধুলাবালি পড়ে, এবং এতটুক পরিমাণ ধুলাবালি পড়ে যে আপনি হাত মারলে পরে হাতের সাপ লাগে, সেখানেও তো এরকম হবে, তো আপনি কি করবেন, এরকম হাতটাকে মারবেন। হাতটাকে মারার পরে আপনি যদি বেশি ধুলা পড়ে এইরকম ঝাঁকি দেবেন, এইরকমের ভাবে অথবা এইরকমের ভাবে ঝাঁকি দেবেন, কিন্তু মাঝখানে জলা দেবেন না। হ্যাঁ, অথবা যদি আপনার কাছে মাটি থেকে ছোট মাটি, তাহলে ছোট মাটিটা আপনি এরকম দুই হাতে মারবেন, সম্পূর্ণ কোনো জায়গা ধরে বাকি না থাকে, দুই হাতে, দুই হাতে ছোট টুকরো মাটি টুকরাতে মাখবেন। মাখার পরে আপনাকে কি করতে হবে, এইভাবে আপনি একটু খেয়াল করেন, এইভাবে আপনি কর্ম করবেন, এই হাতটাকে এরকম মিলাবেন, মিলাবার পরে একেবারে যেখানে চুল উঠছে সেইখানে হাতটাকে রাখবেন, একটু খেয়াল করি আমরা এভাবে রাখবো, এই যে সুন্দরভাবে মিলে এই দুইটা আঙুল মুছে রাখবো, এই দুইটা আঙুল দিয়ে চোখের গর্ত মশা করবো, দেখেন আমরা জিনিসের দিকে দাঁড়িয়ে হয়েছে না, এমন ভাবে মাসে করতে হবে যে মুখের কোনো জায়গা যেন হাত পোষতে বাকি না থাকে, এভাবে মুখমণ্ডল বসে করতে হবে, এরপরে আবার হাত মাটিতে হাত মারতে হবে, বা ছোট টুকরো হলে হাতে মাটি লাগাইতে হবে সব জায়গা, এরপরে হাত মাসে করবো কি করবে একটু দেখি ভাই যান, এই যে হাতের আঙুল এখানে এই মাথার উপর বসে করতে হবে, সেই জন্য আপনি এই দুইটা আঙুল বাদ দিয়ে এইখানে হাতের তালুতে আপনি আঙুল গুলো রাখবেন, রাইখা এই আঙুলকে দেখেন এইটা বাদ দিয়ে এইভাবে খুব খেয়াল করবেন না, আস্তে আস্তে হাতটাকে এদিকে দেবো, কেন উপর বলতে যাবো, এরপরে হাতটা ঘুরিয়ে দেবো, হাতটা ঘুরে যায় এই দুইটা আঙুলকে চাপিয়ে দিয়া আবার আমরা নিচে দেখে যাবো, কিন্তু এই হাতের মাঝখানে তালুন কোনো ধুলা মজবে না, খেয়াল করেন এই হাত হয়ে গেল, ঠিক এই হাত আবার এইভাবে দেখেন, অনুর উপরে চারেন পর্যন্ত এরপরে খেয়াল করবো, তাহলে তিনটে খরচ হয়ে গেল, একটা হলো নিয়াত করা, নিয়াত আমাদের অজীবন কার্ডের মধ্যে লেখা আছে, তারপর সমস্ত মুখ মাসে করা, তারপর দুই হাতে পনেরোশো মাসে করা, এই তিনটা হলো তৈমুম খরচ, অর্থাৎ আপনি তৈমুম করলেন পবিত্র হইলেন। হ্যাঁ, গোসলের দরকার হলে গোসল করবো, অজুর দরকার হলে অজুর করবো, অজুর পানি ব্যবহার করতে না পারলে, পানি ব্যবহার না পাইলে আমরা তৈমুম করবো, এবার আপনি পবিত্র হইলেন, পবিত্র হওয়ার পরে এবার আমরা নামাজে দাঁড়াবো, নামালে কিভাবে দাঁড়াবো ভাই জান, এটা দেখা গেছি হুজুরুল্লাহ আপনাদেরকে দেখাই তো বলছেন বলে দেখা হতেছে, এরপরে আমরা নামাজে দাঁড়াবো, মামন না দেখবেন, কারণ মামনদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে কিছুটা পার্থক্য আছে, এরপরে আমরা নামাজে যায় নামাজে দাঁড়াবো, আমি খেয়াল করি নামাজে যায় নামাজে দাঁড়াবো, দেখি ভাই একটু প্রজেক্ট আছে তো দেখতে পাবো না, নদীর জন্য এখানে থাকতে হবে, একটু আমরা খেয়াল করি ভাই যান, এই সাইডটা নেন, এই সাইড ওটা দেখতে পাবো, আমরা যখন নামাজে দাঁড়াবো দুই পায়ের মাঝখানে পুরুষ পুরুষ ব্যক্তি যারা আমরা পুরুষ, আমরা দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল থেকে ছয় আঙ্গুল, এটা আমি আমি যে মাসালাটা বলতেছি এটা হানাফি মাযহাবের মাসালা, হানাফি মাযহাবের মাসালা, না এটা তুলতে হবে, দুই পায়ের মাঝখানে চার থেকে ছয় আঙ্গুল ফাঁকা রাখবো, ফাঁকা রাখার পরে এটা পেছনে বসে দুই পায়ের মাঝখানে চার থেকে ছয় আঙ্গুল ফাঁকা রাখবো, আমরা ফাঁকা রাখার পরে আমরা দাঁড়াবো, জায়নামাজে দাঁড়ায় জায়নামাজে দোয়া করবো, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আচ্ছা এ তো পুরুষে তো ফাঁকা রাখবো চার আঙ্গুল, কিন্তু মহিলারা কিন্তু ফাঁকা রাখবে না, মহিলারা যখন দাঁড়াবে দুই পা মিলায় দাঁড়াবে, আমার পায়ের দিক খেয়াল করি দুই পা একেবারে মহিলারা মিলে রাখবে, আর পুরুষের চার আঙ্গুল ফাঁকা রাখবো, মহিলা কিন্তু পরে বলবো
বলুন। এরপরে মিয়াদ কত হবে? আপনি মিয়াদ যদি আর দিতে পারেন আলহামদুলিল্লাহ ভালো, বাংলায় বলতে পারেন। যেমন দুই রেখার নামাজের মিয়াদ করলেন আপনি, বছরের দুই রেখার নামাজ, নামাজ পড়ান মুসলিয়া ইল্লাহ তাআলা রাকাতাই সালাতিল ফজর ফজরুল্লাহ তাআলা মুতাওয়াদিহা ইলা দিহাতি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। দেখেন যখন আল্লাহ আকবার বলবেন, পুরুষ পুরুষরা কি করবে? দুই বৃদ্ধা আঙ্গুলকে কানের লতির কানের লতির নিচে রাখবে এবং হাতটাকে পশ্চিম দিকে ফিরানো থাকবে, হাতের মাথাটা একটু বাঁকা থাকবে, সামনে পেটার দিকে থাকবে, এভাবে থাকবে। রাখার পরে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধবে, এই ডান হাতের দুই ছোট আঙ্গুল দিয়ে বৃদ্ধা আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল, এই দুইটা আঙ্গুল দিয়ে এই হাতের কবজাটাকে ছোট মজবুত করে ধরবে। একটু খেয়াল করে দেখবে, হাতের তারার উপর কবজাটা দেবেন, দুই আঙ্গুল দেওয়া কবজাটাকে ধরবেন, তিনটা আঙ্গুলের তারার উপর রেখে হাতটাকে সোজা করে ছেড়ে দিতে হবে, নাভির নিচে চলে যাবে। এটা হানাফি মাযহাবের মাসালা, নাভির নিচে রাখবে। এটা হলো পুরুষের। আর মহিলারা কি করবে? মহিলারাকে হাত ধরবে না, শুধু হাতের উপর হাত রাখা, বুকের উপর রাখবে, মাথাটা এভাবে রাখবে, মহিলারা বুকের উপর রাখবে, এভাবে রাখবে। আচ্ছা, এরপরে আমরা পুরুষের হাত নিচে বাঁধলাম, বাঁধার পরে আউজবিল্লাহ করবেন, বিসমিল্লাহ করবেন। হ্যাঁ, মহিলারা হাত উঠাবার সময় এই কান আছে না, কান পর্যন্ত উঠাবে, এরকম কান পর্যন্ত উঠাবে না, কান পর্যন্ত উঠাবে, অর্থাৎ স্বাভাবিকভাবে শরীরকে শরীরের সঙ্গে হাতকে চাপে রাখবে এবং এইভাবে পর্দার ভিতরে থাকবে, অর্থাৎ কাপড়ের ভিতরে ওড়নার ভিতরে হাত থাকবে, ওড়না থেকে শাড়ি থেকে বা ওড়না থেকে হাত বাইরে বার করবে না, ভিতরে থাকবে। এভাবে আল্লাহ আকবার, আল্লাহু আকবার, মহিলারা এভাবে আল্লাহু আকবার। আচ্ছা, এরপরে হাত বাঁধার পরে ছানা পড়তে হবে, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা বলার পরে আউযুবিল্লাহ করবে, বিসমিল্লাহ করবেন, সূরা ফাতিহা করবেন, সূরা ফাতিহা শেষ করে আমিন বলতে হবে, আমিন বলা সুন্নাত। এরপরে বিসমিল্লাহ করতে হবে, একটা সূরা মিলাতে হবে, একটা সূরা মিলাইয়া যখন সূরা শেষ হয়ে যাবে এরপরে রুকুতে যেতে হবে। পুরুষ কীভাবে রুকুতে যাবে? সে তার মাজা পেট পিঠ কোমর মাথা বরাবর রাখবে। আমি দেখাই দিই, মেহরবানিতে দেখেন, যখন রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার এইভাবে রুকুতে যেতে হবে। একটু খেয়াল করে দেখি, রুকুতে গিয়া তিনবার সুবহানাল রাব্বিয়াল আজিম বলতে হবে। এটা হবে পুরুষের, অর্থাৎ হাঁটুকে মজবুত করে ধরবে, শরীরের ওজনটা হাতের মাধ্যমে হাঁটির উপরে পড়বে, কোমর পিঠ মাথা বরাবর থাকবে, ঠিক আছে তো? আর মামুনা যখন রুকু দেবে, মহিলারা রুকু দেওয়ার সময় হাঁটু ধরবে না, হাঁটু পর্যন্ত হাত পড়বে, এই গোগল গোগল আর এই বাহু মিলান থাকবে, পুরা শরীরটা মেয়েদের এই মিলান থাকবে। দেখেন আমার দিকে তাকান, এইভাবে মিলান থাকবে, এবং মহিলাদের রুকু আর পুরুষের এরকম তিনবার সুবহান রাব্বিয়াল আযীম বলার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম। এই রব্বানা লাকাল হাম বলার পরে একটা দোয়া আছে, যেটা হাদিসে অনেক ফজিলত আছে, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। আমাদের সবচেয়ে বড় ভুল যেখানে হয় সেটা হবে এই রুকু থেকে আমরা সোজা খাড়া হই না, অনেকে রুকু থেকে এরকম সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার বলা হয়েছে, এরকম নামাজ পড়লে আমাদের ওয়াজে তরফ হয়ে যাবে, নামাজ হবে না, নামাজ গ্রহণ করবে। আচ্ছা, এরপরে আমরা সেজদায় যাবো, সেজদায় কিভাবে যাবো দেখেন, শরীরের যে অঙ্গটা শরীর মাটির নিকটবর্তী, জমিনের নিকটবর্তী যে অঙ্গটা, সেই অঙ্গটা জমিনের আগে যাবে, যেমন নিকটবর্তী আগে হাঁটু, তারপর হাত, তারপর নাক, তারপর কপাল। আর যখন সেজদা থেকে উঠবো তখন আগে উঠবে কপাল, তারপরে নাক, তারপরে হাত, তারপরে হাঁটু। আমি সেজদায় যাই, পুরুষের সেজদা, মহিলাদের সেজদা আলাদা করে দেখাচ্ছি। আল্লাহু আকবার,
এবং হাতটা থাকবে এমন ভাবে এই হাতটা মুখ করলে এই গিরা গুলা থাকে না হাতের গিরা গুলা, এই গিরা গুলা আপনার এই চোখ বরাবর থাকবে, এখানে রাখলে পরে হাত যেখানে থাকে সেইখানে স্বাভাবিক ভাবে থাকবে স্বাভাবিক, এবার খুশি রাখবো। আর মাহবুবরা শ্রেতা দেবে কিভাবে, মাহবুবরা শ্রেতা দেওয়ার সময় তাদের ডান পা বাম পা ডান দিকে বের করে দেবে এবং রানের সঙ্গে সিনা মিলে থাকবে, হাত কালাইয়া এটা জমির সঙ্গে লেগে থাকবে, হাত একেবারে চেহারার সঙ্গে মিলাইয়া আঙ্গুলো মিলাইয়া একেবারে মাটির সঙ্গে মিলে যাবে, এবারে মহিলারা শ্রেতা দেবে। বাবনরা শ্রেতাটা একটু দেখি, বাবনরা যখন শ্রেতা দেবে একটু খেয়াল করি আল্লাহ আকবার, হাঁটু দিয়া পা ডান দিকে বের করে দেবে, এরপর শ্রেতা দেবে আল্লাহ আকবার, অনেক সময় আমরা শ্রেতা থেকে ওঠার সময় এবং শ্রেতা আরেকটা কথা, দুই শ্রেতা মাঝখানে সোজা হয়ে বসতে হবে, পুরুষেরটা দেখাচ্ছি আল্লাহু আকবার স্বাভাবিক ভাবে রাইখা সেটা থেকে উঠে সোজা বসতে হবে, সোজা বসা একটা দোয়া আছে শ্রেতার সময় আটটা অঙ্গ জমিনে লাগা থাকবে, শ্রেতার সময় আটটা অঙ্গ জমিনে লাগা থাকবে, দুই পা অর্থাৎ দুই পা দুই হাঁটু দুই হাত নাক এবং কপাল, এই আটটা অঙ্গ শ্রেতার সময় জমিনে লাগা থাকে। খবরদার আমরা এইটা দেখাবার কারণ হলো আমরা দুইটা জায়গা ভুল করি, একটা হলো রুকু থেকে সোজা খাড়া হই না আর একটা হলো শ্রেতা থেকে সোজা বসি না, এই দুইটা জিনিস বলায় শ্রেতা থেকে অনেকে শ্রেতা দিয়ে আল্লাহ আকবার বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার এরকম শ্রেতা দিলে কোনো নামাজ হবে না, নামাজ পড়ার মতো হবে, শ্রেতা আল্লাহ আকবার দাঁড়ানো অবস্থায় নজর থাকবে সেন্টার জায়গা, দাঁড়ানো অবস্থায় নজর থাকবে সেন্টার জায়গা, যখন রুকুতে যাবো তখন নজর থাকবে দুই পায়ের বৃদ্ধাঙ্গ বলে, যখন আমরা সেজদায় যাব তখন নজর থাকবে নাকের মাথায়, যখন আমরা আত্মায়িত করব তখন নজর থাকবে সিনার উপরে অথবা দুই হাঁটু মাঝখানে, সিনায় থাকবে নজর থাকবে সিনার দিকে অথবা দুই হাঁটু মাঝখানে থাকবে নজর, এরপরে আমরা তাসাহুফ করব আত্মায়িত করব, তারপরে দুরুসেল করব, তারপরে দোয়া মুসিরা করব, তারপরে আমরা সালাম ফিরাব, সালাম ফিরাবার সময় ডান দিকে সালাম ফিরানোর সময় এই ডান কাঁধের দিকে নজর পড়তে হবে এবং ধীরে ধীরে নিয়ত করতে হবে যে আমার ডান কাঁধের ফেরেশতা এবং ডান দিকে জামাতে যে মুসল্লি আছে ইমাম যদি থাকে তাদেরকে নিয়ত করে সালাম দিতে হবে, ফেরেশতাদের নিয়ত করবে এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিয়া ঠিক মাঝখানে চলে আসবে, আসার পরে আবার ডান দিকে সালাম চলে আসবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাঝখানে চলে আসবে নামাজ শেষ হবে, বুঝে আছে? এইভাবে আমরা ইনশাআল্লাহ নামাজটাকে আদায় করার চেষ্টা করবো।